আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি আপনারা আলবেনিয়া এবং গ্রিস, মানে গ্রিস আলবেনিয়া থেকে গেম মেরে কিভাবে ইতালি পর্তুগাল বা ইতালিতে আসবেন, কত সময় লাগবে আপনাদের আসতে, কত টাকা খরচ হবে আসতে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই দেশগুলো থেকে কি ট্যাক্সিতে করে, মানে যেগুলোকে ট্যাক্সি গেম বলে, এই ট্যাক্সি গেমগুলো দেওয়া যায় কি না বা কিভাবে দেয়, আর এই গেমে কত টাকা লাগে। এছাড়াও আপনাদের এই গেম দেওয়ার সময় যদি কোনো জায়গায় ধরা পড়েন বা কোনো বর্ডার যদি ধরা পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনাদের দেশে পাঠিয়ে দিবে কিনা, অথবা এই বর্ডার ধরা পড়লে কি করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা সঙ্গে করে পাসপোর্ট নিয়ে আসবেন কি না, মানে গেম দেওয়ার সময় পাসপোর্ট নিয়ে আসবেন কিনা, এই বিষয়টা আপনাদেরকে বলে দিব। আর একটা বিষয় হচ্ছে যে আলবেনিয়া থেকে সাগরপথে গেম দেওয়া যায় যেগুলোকে শিপ গেম বলে, তো এই গেমগুলো আপনারা কীভাবে দিবেন, এই সকল বিষয় বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি ম্যাপে দেখাবো আমি। আচ্ছা, একটা কথা আপনাদেরকে আগেই বলে নিই যে এই গ্রিস, আলবেনিয়া, বসনিয়া বা আপনি যে দেশে বলেন না কেন, এই প্রত্যেকটা দেশ থেকে গেম দেওয়া কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট। বিশেষ করে আপনারা যারা গ্রিস অথবা আলবেনিয়া থেকে গেম দিবেন, এখানে কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট গেম দেওয়া, আর আপনারা কারোর কথা শুনেই গেম দিবেন না। এখানে যদি আপনাদের পরিস্থিতি খারাপ থাকে, যেমন আপনারা অনেকেই কাজ পান না, অনেকে বেতন পান না, যদি এরকম সমস্যা হয় তাহলে শুধুমাত্র আপনারা গেম দিবেন। কারণ ভাই, গেম দিয়ে অনেক মানুষ আছে যে এখান থেকে যেতে পারে না, অনেকে আছে এখানে মারা যায়। তো আপনারা এই সকল বিষয়ে আগে থেকে জানবেন, আগে থেকে জেনে তারপরে এই গেমগুলো দিবেন, কারণ এই গেম দেওয়া অত্যন্ত ডিফিকাল্ট। আপনাদেরকে অনেক দালালেরা বলবে যে আপনাদেরকে ট্যাক্সি দিয়ে করে বা মাইক্রোয়ে করে, মানে যেগুলোকে ট্যাক্সি গেম বলে, ট্যাক্সি দিয়ে করে নিয়ে যাবে পুরো পথ। আসলে এগুলো কিছুই না, আপনাদেরকে মোটামুটি এখানে আপনাদের সর্বোচ্চ গেলে 30-40% রাস্তা আপনাদেরকে ট্যাক্সি দিয়ে করে নিয়ে যাবে, আর বাকি কিন্তু যে জঙ্গলগুলো আছে, মানে যেখানে খারাপ অবস্থা, যে পাহাড় আছে, জঙ্গল আছে বা ছোটো ছোটো খাল আছে, নদী আছে, এইগুলো আপনাদেরকে নিজেদেরকেই পার হওয়া লাগবে, ঠিক আছে? তো দেখেন, এখানে মূলত আপনাদের সার্বিয়া পর্যন্ত কিন্তু অনেক হার্ড পরিশ্রম করে যাওয়া লাগবে, আর সার্বিয়া থেকে হচ্ছে আপনাদের মূল চ্যালেঞ্জটা শুরু হবে। আচ্ছা, এর বাইরেও একটা গেম আছে, সেটা হচ্ছে শিপ গেম, মানে সাগরপথে। তো চলুন আপনাদেরকে ম্যাপে আমি দেখাই যে কিভাবে গেম দেওয়া হয় বা কিভাবে কোন রাস্তাগুলো ব্যবহার করে গেম দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলবেনিয়া, এটা হচ্ছে আপনার আলবেনিয়া, আর এটা হচ্ছে আপনার আলবেনিয়ার রাজধানী টিরানা। আর একটা বিষয় হচ্ছে এই যে আপনার গ্রিস, মানে গ্রিস আলবেনিয়া তো পাশাপাশি, এটা আপনারা জানেনই, মানে গ্রিস থেকে আপনারা যারা গ্রিসে আসেন ফার্স্ট টাইম হচ্ছে গ্রিস থেকে আলবেনিয়াতে আসবেন। আর এই বর্ডারটা ক্রস করা বেশি একটা ডিফিকাল্ট না, এটা আপনারা চাইলে এই বর্ডারটা ক্রস করতে পারবেন, হয়তো আপনাদের বাংলা টাকায় 20-40 হাজার টাকা খরচ হবে, ঠিক আছে? তো আপনারা যারা গ্রিসে আসেন, গ্রিস থেকে চলে আসবেন আলবেনিয়ার রাজধানীতে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে দেখায় যে আপনারা আলবেনিয়া থেকে কিভাবে সাগরপথে গেম দিবেন, ঠিক আছে? তো দেখেন, আসলে সাগরপথে গেম দেওয়াটা অত্যন্ত ব্যয়বহুল এবং এখানে আপনাদের রিস্ক অনেক কম, টাকা পয়সা অনেক বেশি লাগে, এবং এখানে দেখেন আপনার কিন্তু সব দালালেরা এই সাগরপথে গেম দিতে পারে না। কারণ দেখেন, অনেকে বলে যে ভাই সাগরে বোট ডুবে যায় না, আসলে ভাই এখানে বোট না, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে শিফট, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার আলবেনিয়ার একটা শিফট। একটা বিষয় হচ্ছে যে আলবেনিয়া থেকে কিন্তু সব দালাল বা সবাই কিন্তু এই শিপে গেম দিতে পারে না, বুঝছেন? কারণ এটা অনেক ব্যয়বহুল, অনেক সমস্যা আছে এখানে, আর এখানে আপনার খুবই অল্প মানুষ গেম দিতে পারে। আপনারা যদি কেউ শিপে গেম দিতে চান, এটা কিন্তু প্রায় 6 মাস বা 1 বছর আগে এটা চালু ছিল, অ্যাভেলেবেল ছিল, কিন্তু ইদানিং আমি শুনতেছি না যে কেউ শিপে গেম দিয়ে ইতালিতে আসছে। কিন্তু শিপে গেম দিয়ে ইতালিতে আসা যায়, মানে আলবেনিয়া থেকে কিন্তু সরাসরি ইতালিতে শিপ যায়, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে আপনার আলবেনিয়ার রাজধানী থেকে একটু দূরে একটা শহর, এটা হচ্ছে আপনার, এখানে দেখেন আপনারা শিপ দেখতে পাচ্ছেন, এখানে এই শিপগুলো দিয়ে মূলত গেম দেওয়া হয়। দেখেন এটা হচ্ছে আপনার আলবেনিয়ার একমাত্র বন্দর, যে বন্দর থেকে সরাসরি ইতালিতে শিপ যায়, আর এদের শিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কার্গো শিপ, ঠিক আছে? তো এখানে আপনার কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট করে এখান থেকে সরাসরি আপনাদেরকে ইতালিতে পৌঁছে দেয় এই শিপগুলো দিয়ে, ঠিক আছে? আর এগুলো সব দালালেরা পারে না এই কন্ট্যাক্টগুলো করতে, তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা দালালের মাধ্যমে এই শিপে কন্ট্যাক্ট করার জন্য। আর এগুলোতে ডুবার সম্ভাবনা নেই বললেই চলে, কোনোটা মানে বড় বড় ধরনের, মানে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে কিন্তু এই শিপগুলো ডুবে না, আর এগুলো ডুবতে ডুবতে কিন্তু উদ্ধারকারী টিম চলে আসে, কারণ এখানে আপনার মোটামুটি 10-12 ঘন্টা সময় লাগে এই ধরনের একটা মালবাহী জাহাজ ডুবতে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার মোটামুটি 5-10 জন করে হয়তো গেম দিতে পারে একটা শিপে করে। তো দেখেন আপনাদেরকে, দেখেন এখান থেকে হচ্ছে আপনার এই রাস্তাগুলো ইউজ করে এরা গেম দেয়। দেখেন এইটা হচ্ছে আপনার গেম বলতে, এটা হচ্ছে আপনার জাহাজের যে রোডটা থাকে আর কি। দেখেন এখান থেকে হচ্ছে আপনার এই বাড়ি, মানে ইতালির যে বাড়ি, এই বন্দরটায় কিন্তু যায়। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এই বাড়ি বন্দরে আপনার এই শিপগুলো যায়, আর এটা কিন্তু লাইভ দেখা যাচ্ছে এখানে, যে এই জাহাজগুলো এখনও এখানে আছে,
মানে আপনারা হয়তো সবাই জানেন যে গুগল ম্যাপে সরাসরি দেখা যায়, লাইভ দেখা যায়। তো দেখেন এইখানে হচ্ছে আপনার আসে মূলত। তো আপনারা দেখেন একটু আলবেনিয়ার এই বন্দর থেকে, আলবেনিয়ার এই বন্দর থেকে সরাসরি আপনার এই বাড়িতে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা গেম, রাস্তা বা রুট বলা যায়, আর এটা খুবই ডিফিকাল্ট। এখান থেকে বেশি একটা গেম দেওয়া হয় না, দেখতেই পাচ্ছেন আপনারা, অল্প একটু দূরত্ব। হয়তো আপনাদের এখানে সর্বোচ্চ গেলে একদিন বা দুই দিন লাগে এই গেমটা দিতে, আর এখানে আপনাদের টাকা পয়সা অনেক বেশি লাগে, ঠিক আছে। তো এই গেমটা এখনও অ্যাভেলেবেল আছে কিনা, আপনারা যারা আলবেনিয়াতে আসেন বা আসবেন, এখানে আসার পরে আপনারা অনেক দালাল পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করে দেখবেন, অথবা এখান থেকে যারা গেম দিবে তাদের সঙ্গে যোগাযোগ করে দেখবেন যে আসলে এই গেমটা এখনও অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে। যেহেতু এটা একটা ব্যয়বহুল গেম, এটা কিন্তু সবাই দিতে পারে না, ঠিক আছে। মানে আপনার এইখান থেকে মূলত গেমটা দিয়ে এই বাড়িতে যায়, ওকে। তো এটা মোটামুটি আগে তো বললাম আমি, মোটামুটি আপনাদের 1 থেকে 2 দিন সময় লাগবে সর্বোচ্চ গেলে। মানে মূল যে প্রসেসিংটা, যেটাতে আপনারা সবাই গেম দিবেন বা গেমগুলো দেওয়া হয়, সেটা আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলি। তো দেখেন আপনারা যারা গ্রিসে আছেন, আপনারা গ্রিস থেকে চলে আসবেন সরাসরি আলবেনিয়াতে। এই বড়টা ক্রস করতে আপনাদের মোটামুটি 20 থেকে 40 হাজার টাকা লাগবে। আলবেনিয়াতে আসার পর এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন সার্বিয়া পর্যন্ত, ঠিক আছে। এই সার্বিয়া পর্যন্ত কন্ট্যাক্ট করবেন, আপনারা আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো হয়ে সার্বিয়া আসবেন। আচ্ছা আমি এই প্রসেসিংটা একটু বলি আপনাদেরকে, এখানে কত সময় লাগবে, কত টাকা লাগবে, ঠিক আছে। তো দেখেন আপনারা যারা অলরেডি আলবেনিয়াতে আছেন, এই আলবেনিয়াতে যারা আছেন, আলবেনিয়া থেকে আপনাদেরকে মন্টিনিগ্রো আসা লাগবে, ওকে। এখানে আপনার আলবেনিয়া থেকে সার্বিয়া পর্যন্ত আসতে টাকা লাগবে আপনাদের 1.5 লক্ষ টাকা, যেটা বাংলা টাকায়। আর আপনাদের সময় লাগবে আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো আসতে, সময় লাগবে আপনাদের মিনিমাম 4 দিন, আর মন্টিনিগ্রো থেকে আপনাদের আসতে সময় লাগবে সার্বিয়া পর্যন্ত সর্বনিম্ন 2 দিন, ঠিক আছে। এখানে আপনি আলবেনিয়া বলেন, মন্টিনিগ্রো বলেন, সার্বিয়া বলেন, বসনিয়া বলেন, যেখান থেকে আপনি গেম দেন না কেন, এই সব জায়গায় হচ্ছে আপনার বেশিরভাগই পাকিস্তানি দালাল, ঠিক আছে। তো আপনার দালালের সঙ্গে কন্ট্যাক্ট করে আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো, মন্টিনিগ্রো থেকে আপনাদেরকে সার্বিয়া পর্যন্ত আসা লাগবে। আর এখানে আপনাদের টাকা তো বলেই দিলাম যে টাকা লাগবে সর্বনিম্ন গেলেও 1.5 লক্ষ টাকা। আর এখানে আপনাদের কন্ট্যাক্টটা হবে এরকমের যে এখান থেকে আপনাদেরকে গাড়িতে করে বা ট্যাক্সিতে করে গেম দিবে, কিন্তু আর এখানে আপনাদের মোটামুটি 50% হাঁটা লাগবে, ঠিক আছে। আর 50% হচ্ছে আপনাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে। মানে দেখেন এখানে যে বড়াগুলো আছে, এই বড়াগুলো আপনাদের ক্রস করার সময় মানে 100% আপনাদেরকে হাঁটা লাগবে, ঠিক আছে। হেঁটে বড়াগুলো ক্রস করা লাগবে আপনাদেরকে, ওকে। মানে এই বড়াগুলো ক্রস করার সময় যে ইমিগ্রেশন থাকে, মানে আপনার এখানে কিন্তু প্রত্যেকটা দেশে দুই দুটা ইমিগ্রেশন থাকে, এই ইমিগ্রেশন পর্যন্ত আপনাদেরকে হেঁটে আসা লাগবে। মানে ইমিগ্রেশন আপনাদেরকে হেঁটে পার হওয়া লাগবে, এরপর ওদের একটা নির্দিষ্ট স্থান আছে যেখানে আপনি গেলে আপনাকে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আপনারা সার্বিয়া পর্যন্ত আসার পরে সার্বিয়া থেকে হচ্ছে আপনাদেরকে কন্ট্যাক্ট করা লাগবে দুইভাবে, একটা হচ্ছে আপনার সার্বিয়া থেকে বসনিয়া, আর একটা হচ্ছে আপনার সার্বিয়া থেকে হাঙ্গেরি, ঠিক আছে। তো দেখেন আপনারা যদি সার্বিয়া থেকে বসনিয়া কন্ট্যাক্টটা করেন, ঠিক আছে, সার্বিয়া থেকে বসনিয়া কন্ট্যাক্ট করলে আপনাদের শুধুমাত্র এই বর্ডারটা ক্রস করতে টাকা লাগবে হচ্ছে বাংলা টাকায় মোটামুটি আপনার 30 থেকে 40 হাজার টাকা। মানে শুধুমাত্র আপনার সার্বিয়া থেকে এই বসনিয়া আসতে, শুধুমাত্র এই একটা বর্ডার আপনাদেরকে ক্রস করে দিবে, আপনাদের কাছ থেকে টাকা নেবে কিছু না হলেও 40 থেকে 50 হাজার টাকা, ঠিক আছে। এটা কম বেশি হতে পারে। এখন আপনারা যারা বসনিয়া থেকে গেম দিবেন ভাবতেছেন, ঠিক আছে, তো আপনাদেরকে মোটামুটি বসনিয়াতে আসলে থাকা লাগবে মিনিমাম 15 থেকে 20 দিন, ঠিক আছে। মানে আপনার একটা রেস্টের ব্যাপার আছে, এখানে রেস্ট নেবেন। এরপরে বসনিয়া থেকে হচ্ছে আপনার বিভিন্ন রকমের গেম হয়, আর এখানে হচ্ছে আপনার সবথেকে সমস্যা যে এখানে আপনার অনেকে ঠান্ডায় মারা যায়, অনেকে খাবার না পেয়ে মারা যায়, মানে বিভিন্ন সমস্যা আছে এখানে। তো আপনারা এখানে একটা ভালো মাধ্যম ধরে, ভালো একটা দালাল ধরে, ঠিক আছে, এখান থেকে আপনারা একটু টাকা বেশি লাগলেও ভালোভাবে গেম দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে আপনার সময়টা বলে দিই যে কোন সময় গেম দিলে সেফ বা ভালো হয় আর কোন সময় বেশি গেম হয়। তো দেখেন মোটামুটি জুন থেকে আগস্ট, মানে সেপ্টেম্বরের প্রথম পর্যন্ত সব থেকে ভালো গেম হয় বা আবহাওয়াটা অনেক ভালো থাকে, এই সময়টায় গরম থাকে এখানে, আর গরম থাকলে মোটামুটি সমস্যা হয় না গেম দিতে। আর দেখেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ হেঁটে গেম দেওয়া লাগবে, আপনার বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া, আর স্লোভানিয়া থেকে হচ্ছে আপনার এটা ইতালি বর্ডার, এই বর্ডারটা আপনাদেরকে ক্রস করিয়ে দিবে, ঠিক আছে। তো অনেকে আছে কিন্তু আপনার গেম দিয়ে, আপনার বসনিয়া থেকে গেম দিয়ে ক্রোয়েশিয়া যায়, ক্রোয়েশিয়া থেকে গেম দিয়ে স্লোভানিয়া যায়, আর এই ক্রোয়েশিয়া স্লোভানিয়া এই দুইটা জায়গায় কিন্তু সবথেকে বেশি ধরা খায়।
আপনারা হয়তো সবাই জানেন কম বেশি। তো দেখেন বসনিয়া থেকে গেম দেওয়াটা অনেক কঠিন। আমি আপনাদেরকে সবসময় জন্য বলি যে আপনারা সার্বিয়া থেকে হাঙ্গেরি, মানে সার্বিয়া থেকে হাঙ্গেরি গেমটা দিবেন। এটা হচ্ছে সব থেকে সেফ একটা গেম। এখানে আপনাদের টাকা পয়সা হয়তো 3-4 লাখ টাকা লাগে বা এর থেকে বেশি লাগতে পারে, তবে এই গেমটা দিলে আপনাদের সেফলি আপনারা গেম দিতে পারবেন। বাইরা দেওয়া অনেক ভালো। আপনার হাঙ্গেরি বলাটা অনেক কঠিন হলেও এই বলাটা কিন্তু ক্রস করিয়ে দিবে আপনার দালালেরা, কারণ এখানে আপনার এক্সপার্ট বা অভিজ্ঞ দালালেরা থাকে যারা আপনাকে যে কোনোভাবে হোক আপনাকে সেফভাবে আপনার হাঙ্গেরি পর্যন্ত পৌঁছে দিবে। আর হাঙ্গেরিতে পৌঁছে দেওয়ার পরে হাঙ্গেরি থেকে আপনাদেরকে আপনার স্লোভানিয়া হয়েই ইতালি পর্যন্ত তারা আপনাদেরকে পৌঁছায় দিবে, ঠিক আছে? তো যারা মূলত আপনারা বসনিয়া হয়ে গেম দিবেন, কারণ এই বসনিয়া থেকে গেম দেয় মানুষ সব থেকে বেশি, এখন মনে হয় 4 লাখ টাকার মতো লাগতেছে যেটা আমি জানতে পেরেছি সর্বশেষ। তো দেখেন বসনিয়া থেকে গেম হচ্ছে আপনার মেলা কয় প্রকার হয় গেম। তো আপনাদের এখানে মোটামুটি একটা দেশ, দুইটা দেশ, তিনটা, এই তিনটা দেশে আপনাদেরকে মোটামুটি হেঁটে পার হওয়া লাগবে। এখান থেকে আপনাদেরকে হয়তো মানে 20 কিলোমিটার হাঁটলে হয়তো 5 কিলোমিটার আপনাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে, মানে এই তিনটা দেশ তো আর হেঁটে পার দেওয়া যায় না, তাই না? এখানে আপনাদের মোটামুটি 20-30% গাড়িতে করে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে জঙ্গল, ঠিক আছে? জঙ্গল, ছোটো ছোটো খালবিল আছে, সেগুলো আপনাদেরকে নিজেদেরকেই পার হওয়া লাগবে। এখানে এরকমেরও আছে যে আপনাদেরকে মিনিমাম 1 টানা 7 থেকে 8 ঘন্টা হারা লাগবে, বুঝছেন? কারণ এখানে অনেক জঙ্গল আছে যে জঙ্গলগুলো পার হওয়ার সময় মানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে হচ্ছে আপনাদেরকে এক একটা গ্রুপ করে পাঠায়, যে গ্রুপ থেকে যদি আপনি আলাদা হন তাহলে কিন্তু আপনার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম, যে কারণে গ্রুপে সবাই হাঁটে, মানে আপনার এমন মনে হবে যে আপনি হয়তো আর 5-10 মিনিট হাঁটলে মরে যাবেন এমন একটা অবস্থা হবে। এরপর আপনাকে হেঁটে যাওয়া লাগবে, ঠিক আছে? মানে রেস্ট নেওয়ার, বসে রেস্ট নেবেন আপনি, বাকি তো খাবেন, এই সময়টা আপনি তখন পাবেন না। মানে এই গেমগুলো যখন আপনি দিবেন তখন এটা অনুভব করতে পারবেন যে এটা আসলে কতটা ভয়ানক, কতটা কষ্টকর। এখন কথা হচ্ছে আপনারা যারা সার্বিয়া বসনিয়া হয়ে গেম দিবেন এই গেমগুলো দিতে কত সময় লাগে। মূলত আপনি যদি আলবেনিয়া থেকে আসেন, মানে গ্রিস আলবেনিয়া থেকে আসলে আপনাদেরকে আপনারা একটু দেখেন, গ্রিস থেকে আলবেনিয়া, আলবেনিয়া থেকে আপনাদের মন্টিনিগ্রো, মন্টিনিগ্রো হয়ে আপনাদের সার্বিয়া, সার্বিয়া থেকে বসনিয়া, বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, দেন ইতালি আপনি পৌঁছাইতে পারবেন। এই দেশগুলো পার দিতে আপনার মিনিমাম 1 থেকে 3 মাস সর্বনিম্ন লাগবে, ঠিক আছে? অনেকে আছে 1 বছর 1.5 বছর ধরে এই পথগুলোতে থাকে, বুঝছেন? 1-1.5 বছরের সময় ধরে গেম দেয়। মানে কি, এখানে আপনার সিস্টেমটা একটু বলি। আপনারা যখন আলবেনিয়া থেকে, মানে গ্রিস থেকে আলবেনিয়া আসবেন, গ্রিস থেকে যখন আলবেনিয়াতে আপনারা আসবেন, আলবেনিয়া থেকে যদি আপনি মন্টিনিগ্রো গেম দেওয়ার সময় বর্ডার ধরা খান তাহলে আপনাকে সরাসরি মন্টিনিগ্রো থেকে আলবেনিয়া, আলবেনিয়া থেকে আপনাকে গ্রিস পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখন আপনি যদি মন্টিনিগ্রো থেকে সার্বিয়া যাওয়ার সময় ধরা খান তাহলে আপনাকে এই বর্ডার থেকে সরাসরি আপনাকে পাঠিয়ে দিবে আলবেনিয়াতে। এখন আপনি যদি সার্বিয়া থেকে বসনিয়া বর্ডার ধরা খান তাহলে আপনাকে সার্বিয়াতে ব্যাক পাঠাবে। আর যদি আপনি ক্রোয়েশিয়া বর্ডার ধরা খান তাহলে ক্রোয়েশিয়া থেকে হচ্ছে আপনাকে শুধুমাত্র বসনিয়াতে ব্যাক পাঠাবে। আপনি স্লোভানিয়াতে ধরা খালে এখান থেকেও বসনিয়াতে ব্যাক পাঠাবে। তো দেখেন এইখানে যদি আপনি মোটামুটি 5-6 বার বা এর থেকে বেশি যদি ধরা খান তাহলে আপনার কী পরিমাণে টাকা লস হবে আর কত সময় লাগবে। মানুষের সময় লাগে কিন্তু ভাই এইভাবেই, যে তারা বর্ডার ধরা খায়, ধরা খেয়ে হচ্ছে আপনাদের সময় লস হয়। তো এইখানে আপনার অনেক সমস্যা আছে, অনেককে হচ্ছে আপনার দেখেন গ্রিসে ধরা খাইলে তারা, তো দেখেন যারা মূলত তুর্কি থেকে ঢোকে তাদের অনেক সমস্যা হয়, এটা আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো দেখেন এই হচ্ছে আপনার মূল প্রসেসিংটা। আপনারা অনেকে বলবেন যে ভাই বর্ডারে ধরা খেলে কী হয়, তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে বর্ডারে ধরা খেলে আপনাদেরকে দেশে পাঠাবে না, দেশে পাঠানোর সম্ভাবনা খুবই কম, দেশে বেশি একটা পাঠায় না, ঠিক আছে? আপনাদেরকে ডিপোর্ট মেরে শাস্তিগুলো দেয়। আর এর বাইরেও আপনারা যারা বলেন যে ভাই পাসপোর্ট নিয়ে আসবো কিনা সঙ্গে করে, তো আমি বলি দেখেন পাসপোর্ট নিয়ে আসাটা অনেক হার্ড, যদি পাসপোর্ট নিয়ে আসেন আর সে অবস্থা যদি ধরা খান তাহলে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনারা মানে আপনাদের যে দালাল থাকবে সে কিন্তু আপনাদেরকে পাসপোর্ট নিয়ে কখনোই গেম দিতে দিবে না। তো আপনারা যদি পারেন বা নিয়ে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তবে পাসপোর্ট না নিয়ে আসাটাই বেটার। আর আপনারা এই গেম দেওয়ার সময় টাকা পয়সা বেশি একটা কাছে রাখবেন না, মূলত আপনাদের যে টাকা লাগে সেই টাকাটা আপনাদের কাছে রাখবেন, কারণ টাকা পয়সা বেশি থাকলে আপনাদেরকে ধরতে পারলে দেশে পাঠিয়ে দিতে পারে, এইগুলো মাথায় রাখবেন। আর আপনারা যারা সার্বিয়া হাঙ্গেরি হয়ে গেম দিবেন এটা একটু সেফ বলা যায়। আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা যারা গেম দিবেনই, ঠিক আছে, গেম দিবেন, তো তারা চেষ্টা করবেন সার্বিয়া পর্যন্ত এসে সার্বিয়া থেকে হাঙ্গেরি এই গেমটা দিবেন। আপনারা ভুলেও রুমেনিয়ায় ঢুকবেন না,
আপনারা বসনিয়াতে আসবেন না, আপনারা শুধুমাত্র সার্বিয়া হাঙ্গেরি গেমটা দিবেন। এখানে আপনাদের টাকা পয়সা দায় লাগে না কেন, টাকা পয়সা পুরো দিনে গোছাবেন, এখানে এসে কাজকাম করবেন। কারণ যারা আলবেনিয়াতে আসবেন তারা তো বৈধভাবে আসবেন, তাই না? তারা লিগালিতে আসবেন, এখানে এসে কাজকাম করবেন, কাজকাম করে টাকা পয়সা গুছিয়ে তারপর হচ্ছে আপনারা সার্বিয়াতে এসে সার্বিয়া থেকে হচ্ছে আপনারা গেম দিবেন, হাঙ্গেরি গেম। হাঙ্গেরি গেমটা দিয়ে আপনারা ইতালিতে ঢুকবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ভাই মোট প্রসেসিংটা। আপনাদেরকে যেভাবে বলি খালি খালি বলা লাগবে ঘোরাই পিছায়ে, তো ঘোরাই পিছায়ে বলার কিছু নেই, সরাসরি বলে দিলাম বিষয়টা যে কীভাবে গেম দেওয়া হয় কি হয় না হয়। তো একটা কথা ভাই স্বীকার করে গেম দিবেন যে গেম দেওয়াটা এতটা ডিফিকাল্ট, কারণ ভাই গেম নাম হয়েছে কেন, গেমে হচ্ছে ভাই দুইটা অপশন, হয় জিতবেন না হয় হারবেন। এই গেমেও এখানেও কিন্তু আপনার এখানেও কিন্তু আপনার সেম, মানে আপনি আলবেনিয়া থেকে ইতালি গেমটা দিবেন, আপনি এখানে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আপনি হেরে গেলেন, মানে আপনার লাইফ এখানেই শেষ। আর যদি আপনি আলবেনিয়া থেকে গেম দিয়ে সফল হন যেতে পারেন তাহলে হচ্ছে আপনি উইনার। মানে এখানে কিন্তু আপনার আমরা যে মোবাইলে যে গেমগুলো খেলি আর এই গেম কিন্তু সম্পূর্ণ একই, মানে এর উদ্দেশ্যটা কিন্তু এক, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে আপনার বসনিয়া থেকে গেম দেওয়ার সময়, কারণ এখানে অনেক ঠান্ডা পড়ে, অনেক বরফ পড়ে, আবার এখানে বন জঙ্গলে থাকা খাওয়ার কষ্ট, খাবার পাওয়া যায় না, তো অনেক সমস্যা আছে এখানে। তো আপনারা এইগুলো ভেবে চিনতে ডিসিশন নেবেন, কারোর কথা শুনে কারোর প্রলোভনে পড়ে আপনারা কোনোভাবেই এই গেমগুলো দিবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনারা এই গেমগুলো কারা দিবেন, যারা মূলত এখানে আসছেন এসে কাজ কাম পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না ঠিক মতো, বা এই ধরনের কোনো সমস্যায় আছেন, শুধুমাত্র তারা এই গেমগুলো দিয়ে যাবেন। অনেকে আছে বসনিয়াতে আসে, অনেকে আছে সার্বিয়া আলবেনিয়া কসোভোতে এসে শখ করে গেম দেয় যে আমি এখানে থাকবো না, এখান থেকে আমি চলে যাবো ইতালি। আসলে ভাই গেম দেওয়াটা কতটা যে কঠিন আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলতেছি, এখানে আপনাদের ডু আর ডাই, ঠিক আছে? মানে হয় আপনি যেতে পারবেন আর না হলে আপনার লাইফ এখানেই শেষ। আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনারা কোনো জায়গায় বুঝতে না পারেন বা কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।